নমস্কার, শৈলী হোম কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। গরমের দিনে হালকা পাতলা মাছের ঝোল যদি গরম ভাতে থাকে তাহলে খাওয়াটা তৃপ্তিদায়ক হয়। আজকে আমি রান্না করব আলু এবং পটল দিয়ে রুই মাছের ঝোল। রুই মাছ ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখন কড়াই গ্যাসের উপর বসিয়েছি, কড়াই গরম করে এর মধ্যে রান্নার তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা রুই মাছগুলো একে একে দিয়ে দেব। মাছগুলো এপিটোপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এখন আমি আলু এবং পটল লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখুন, আবারও মাছ দিয়ে দিলাম, দিয়ে আমি সেই মাছগুলো ভেজে নেব। প্রথম ব্যাচের মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। তুলে নিয়ে দ্বিতীয় ব্যাচের মাছগুলো ভেজে তুলে নিলাম। এখন কড়াইয়ে মাছ ভাজার যে তেল রয়েছে, সেই তেলের মধ্যে জিরে এবং শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এগুলো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বাটা মশলা। এর মধ্যে রয়েছে আদা, জিরে, ধনে এবং শুকনো লঙ্কা। এর সাথে লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুগুলো মশলার সাথে একটু নেড়ে চেড়ে এর মধ্যে লম্বা করে কেটে রাখা পটল দিয়ে দিলাম। আলু, পটল এবং মশলা একসাথে ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে। গরমের দিনে এরকম সবজি দিয়ে ঝোল খাওয়া স্বাস্থ্যকর বটে, এছাড়াও এটা আমাদের সহজপাচ্য বটে। মশলার বাটি ধোয়া জল এর মধ্যে দিয়ে দিলাম। একটি ছোট টমেটো হাত দিয়ে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতো হলুদ এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। খুব ভালো করে লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে এগুলি আমি কষিয়ে নেব। আজকের রান্নায় আলু বা পটল আমি কিছুই ভাজিনি। গরমের দিনে একটু কম তেলে রান্না খাওয়া উচিত, তাই জন্য এখানে শুধুমাত্র ফোড়ন দিতে যতটুকু তেল প্রয়োজন হয় ততটুকু তেলই আজ আমি ব্যবহার করেছি এই ঝোলের জন্য। দেখুন, আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে উষ্ণ গরম জল পরিমাণ মতো দিয়ে দিলাম। আপনারা যে যেরকম ঝোল রাখা প্রয়োজন মনে করবেন ততটুকু জল দেবেন। এখানে আমি 1.5 কাপ জল দিয়ে দিয়েছি। এর মধ্যে 2টি কাঁচা লঙ্কা, মুগটি অল্প ছিঁড়ে আমি দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। যখন ফুটতে শুরু করলো সেই সময় এর মধ্যে মাছ ভাজা দিয়ে দিলাম। এখন খুব ভালো করে নেড়ে দিলাম। এখন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি 10 মিনিট রান্না করে নিলাম। দেখে নিলাম আলু এবং পটল সিদ্ধ হয়েছে কিনা। আলু, পটল এবং মাছ সিদ্ধ হয়ে গেলে ফুটিয়ে নামিয়ে অন্য পাত্রে ঢেলে নেব। আজকের রেসিপি এই পর্যন্তই। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং শৈলী হোম কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন, আমি এর মধ্যে ভাজা মশলা 1 চামচ দিয়ে দিলাম, ভালো করে নেড়ে দিলাম। ভাজা মশলার মধ্যে রয়েছে জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা ও গরম মশলা। এখন ঝোল আমি নামিয়ে নিলাম এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিচ্ছি। আজকের রেসিপি এই পর্যন্তই। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজকের রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং এই রেসিপিটি করে দেখবেন। আবার দেখা হবে আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।